লোকসভা নির্বাচনের আবহে আজ বীরভূমে এবং বর্ধমানে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের জামালপুরে বিজেপির উদ্দেশ্যে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেছেন, প্রথম দফায় আমরা মাথা ভেঙেছি, দ্বিতীয় দফায় ঘাড় ভেঙেছি, তৃতীয় ও চতুর্থ দফায় কোমর ভাঙবো, এমনটাই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ জামালপুরে সভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে তিনি বিজেপিকে কার্যত হুঁশিয়ারি দিয়ে মন্তব্য করেছেন, প্রথম দফায় আপনারা পা ভাঙবেন, ষষ্ঠ দফায় হাঁটু ভাঙবো, সপ্তম দফায় আমরা ভোট, আমার ভোট, তাইবান তারবারে গণতান্ত্রিকভাবে বিজেপির বিদায় নিশ্চিত করতে হবে জামালপুরের সভায়, এমনটাই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুণাল চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি ফোনে রয়েছে। কুণাল, বিস্তারিত জানতে চাইবো, আজ অভিষেকের সভা ছিল বর্ধমানে, সেখান থেকে বিজেপিকে হুঙ্কার দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, যেটা তোমাকে প্রথমেই বলে রাখবো যে বীরভূম শেষ করে, সভা শেষ করে জামালপুরের সিবি ময়দানে, সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা হয়। প্রখর রোদকে মাথায় রেখেও কিন্তু প্রচুর পরিমাণে সাধারণ মানুষ কিন্তু এই সভাস্থলে আসে এবং সভাস্থল থেকে সরাসরি বিজেপিকে তোপ ডাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এমনও বলেছেন যে যখন 100 দিনের কাজের টাকা, বকেয়া টাকা যখন কেন্দ্র দিচ্ছিল না, সেই টাকা কিন্তু রাজ্য সরকার দিয়েছে এবং তার সাথে সাথে এই আবাসের যে ঘর সেগুলোও যখন সাধারণ মানুষ পাচ্ছে না, এই যে সভাস্থল থেকে তিনি কিন্তু সরাসরি বলেন যে কেন্দ্রের যে বঞ্চনা চলছে সেটাও কিন্তু আমরা মেনে নেব না, এই যে যে ঘর সেই ঘরও কিন্তু মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষের যে প্রাপ্য ঘর সেই ঘর কিন্তু আমরাই ফেরত দেব। এবং এই সভাস্থল থেকে একাধিক প্রকল্পের তিনি কিন্তু কথা বলেন যে বর্ধমান, পূর্ব বর্ধমান, সেখানে কিন্তু যে একটা কৃষি প্রধান এলাকা, সেখানে সাধারণ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল, সেখানে কিন্তু সারের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী এবং আনুষাঙ্গিক চাষের জিনিস কিন্তু সেগুলোকে, বীজের দাম, সারের দাম, সমস্ত কিছু ঊর্ধ্বমুখী, সেগুলোকে কিন্তু হুঙ্কার দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ তোমাকে। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। আমরা মাথা ভেঙেছি, আর গতকালকে যে দফায় ভোট হয়েছে দ্বিতীয় দফা, সেই দফায় ঘাড় ভেঙেছি। তৃতীয় দফা মালদায় 2 আসনে ভোট রয়েছে আর মুর্শিদাবাদে 7 তারিখ ভোট রয়েছে। আমি কথা দিচ্ছি 4-4 হবে, এদের কোমর ভাঙবো। আর 13 তারিখ আপনাদের ভোট, পাটা আপনারা ভাঙবেন। ষষ্ঠম দফায় হাঁটু ভাঙবো আর সপ্তম দফা তো আমার ভোট ডায়মন্ড হারবার। যেটুকু রয়েছে গণতান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ করে 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তল বলে এদের বিদায় সুনিশ্চিত করতে হবে। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস আমাদের সঙ্গে রয়েছে। অভিজিৎ বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জামালপুরের একটি সভা থেকে মন্তব্য করেছেন যে প্রথম দফায় আমরা মাথা ভেঙেছি, দ্বিতীয় দফায় ঘাড় ভেঙেছি, তৃতীয় ও চতুর্থ দফায় কোমর ভাঙবো, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইবো। কোনো প্রতিক্রিয়া নেই, এগুলো আপনাদের কাছে আশ্চর্য লাগতে পারে, আমার কাছে আশ্চর্য নয়। কোনো ব্যক্তি যদি ক্রিমিনাল মাইন্ডসেট হয় তার মুখ দিয়ে এই কথাই বেরোয়। ও তো নিজেই আমাকে মেরে হাত পা ভেঙে ওর ক্রিমিনাল বাহিনী দিয়ে আজকে আমার পায়ে প্লেট, কোমর, স্পাইনাল কর্ড ফ্র্যাকচার। ও তো টেনাসিটি এইটা, লোকে মারবো, খুন করবো, কোমর ভাঙবো, হাত ভাঙবো, পা ভাঙবো, যে যে টাইপের ক্যারেক্টার। একে তো সাংসদ হিসেবে ব্যর্থ, নামে এমপি, 15% মাত্র অ্যাটেন্ডেন্স পার্লামেন্টে, লোকাল এরিয়া ডেভেলপমেন্টের যে টাকা এসছে তার থেকে 5 কোটি 30 হাজার 31 হাজার 600 টাকাও ফেরত দিয়েছে, 5 কোটি 4 লাখ 31 হাজার 600 টাকা ফেরত পাঠিয়ে দিয়েছে জনগণের জন্য আসা এমপি লাইডের টাকা। করার তো কোনো মূল্যদে নেই কিছু, শুধু বড় বড় ডায়ালগ আর মিথ্যুক সমাপ, যেখানে অ্যাভারেজ অ্যাটেন্ডেন্স হচ্ছে 79%, ওখানে অ্যাটেন্ডেন্স হচ্ছে 15% এমপি হিসাবে, যেখানে প্রত্যেক এমপি ডিবেট হচ্ছে 800টিটা, ওর হচ্ছে 2। এগুলো আমার তথ্য না, টিআরএস এর ডাটা। সেখানে যে কোশ্চেন অ্যারাইজ ও করেছে 84, যেখানে অ্যাভারেজ হচ্ছে 236। তো যেখানটা একটা পুরো ব্যর্থ সাংসদ, যে যার কোনো মোড়ত নেই, 1969টা বুথ ও পায় 5 কোটি টাকা লোকাল এরিয়া ডেভেলপমেন্ট, অর্থাৎ বুথে অ্যাভারেজ মোডালেস 25,000 টাকা ডেভেলপমেন্ট করতে পারবে, তার বেশি ওর মোড়ত নেই, অথচ মিথ্যুক, চারিদিকে লোককে মিথ্যা তথ্য দিচ্ছে যে ওনাকে সব থেকে বেশি ডেভেলপমেন্ট করেছে,
আরে ওর ঝুঁকি ভারতের সংবিধানের ক্ষমতাই দেয়নি ডেভেলপমেন্ট করার, বিরোধী সাংসদের সবাই ডেভেলপমেন্ট করতে পারবে 5 কোটি টাকার বেশি লোকালে ডেভেলপমেন্ট আনতে পারবে নাকি? তার মধ্যে ওর জন্য যেটা বরাদ্দ করেছে সে টাকাটাই টোটালটা ফেরত দিয়েছে, টোটাল ক্রিমিনাল রাজ চালাচ্ছে এলাকায় জুড়ে, সকলকে মারছে। আপনি চিন্তা করুন তো, ভারতবর্ষে পৃথিবীতে কোনো ইতিহাস আছে যে একজন প্রতিদ্বন্দ্বী তাকে একজন সাংসদ ক্রিমিনাল দিয়ে মারে? 2014 আমি ওর এগেনস্টে প্রার্থী ছিলাম, আজকে আমাকে পুরো পঙ্গু করে দিয়েছো ক্রিমিনাল দিয়ে মেরে ডায়মন্ড ওভার কপার ফাটে, ঠিক লোকসভা ভোট 2019 দু মাস আগে। ভয় কি, যদি আমি আমাকে আবার প্রার্থী হিসেবে ঘোষণা করে তাহলে হেরে যাওয়ার সম্ভাবনা, ও সমস্ত ক্রিমিনাল শৌকত মোল্লা ক্রিমিনাল দিয়ে নেয় এত জায়গা থাকতে, আমার বাড়ি 300 মিটার আগে ওর এমপি অফিস ঠেক গেড়েছে 4 তলা বিল্ডিং, তাতে সব ক্রিমিনাল দিয়ে রেখে দিয়েছে। যে অফিসটা হচ্ছে লিস্ট অ্যান্ড ডাউন সাইড, যেটা ইডি সুইচ করে দিয়েছে, সেই ইডি সুইচ করে দিয়েছে যে বিল্ডিং তা, তার সাথে সেখানে খুলছে। ক্রিমিনাল চেনা সিটির একটা সাংসদ, যে একটা ব্যক্তি যার কোনো জোশ নেই, যার একটা মধ্যমাধ্যমিক পাস, যার পেটে কোনো বিদ্যা নেই, এক স্কুল থেকে বহিষ্কৃত ক্লাস 8 প্রত্যেক সিঙ্গেল ডিজিট সাবজেক্টে, প্রত্যেকটা সাবজেক্টে সিঙ্গেল ডিজিট নাম্বার পেয়ে ক্লাস 8 ওকে বহিষ্কার করেছিল নালন্দা, নবনালন্দা স্কুল কর্তৃপক্ষ। আমাদের সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস।